রাফি আপনার কি হয়? আমার দেবর। রাফি আপনার দেবর? আপনার দেবর ঘরে ভিতরে আটকে রাখতে পারেন না? আপনার দেবর কি শুরু করছে জানেন ভাই? দেখছেন কি করছে? দেখছেন কি করছে? একটা ভালো বোলারের মাইরা তারা দেখছেন ফাড়ায় বুড়ায় পালাইছে। হ্যাঁ হ্যাঁ গুন্ডা একে এলাকার মনে করেন মাস্টার হয়ে গেছে। আমার ফুড কোর্টে স্কুলের পোলামায় খাইতে আসে, সে গিয়ে ডিস্টার্ব করে বকা দেয়, সে কি এলাকার গার্জেন? কি গার্জেন? আমার বোনের গায়ে হলুদ, আমরা ভাই বোনেরা চিল করতেছিলাম, সে যে আমাদের বক্স ডেস্ক সব টেবিল ভাঙিয়ে ফেলাইছে, তার নাকি সাউন্ডে ডিস্টার্ব হয়। হ্যাঁ এরকম কথা হতে পারে? আপনার ভাই কি মনে করেন এলাকার গুন্ডা? আপনার ভাই এলাকার মনে করেন কাউন্সিলর নাকি এলাকার কমিশনার? যে হ্যাঁ করবো। আসলে ভাইয়া আমার ভাইয়া না একটু বেশি রাগি, আসলে সরি আসলে তার জন্য আমরা ভাই এরকমই, কিন্তু উনি মানুষ খুব ভালো। আসলে উনি ভালো মানুষ হলে কি যে মনে করেন কি না করতেছে? দেখছেন আমরা আপনার ভাইয়ের নামে, আপনার দেবরের নামে, যেই হোক আমরা রাফির নামে মামলা দিতে চাইতেছি। ভাইয়া এসব মামলা মোকদ্দমে যায় না প্লিজ, আমি আপনাদের সবার ক্ষতিপূরণ দিয়ে দিব। কিন্তু রাফি যদি এরপরে আমার কনস্ট্রাকশনে গিয়ে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু পোলাবান্ধা মানু মাইরা হাত পা ভাঙা পুলিশের কাছে ধরাই দিব। না না ভাই এমন কিছু হবে না, এমন কিছু হবে আপনারা তাহলে কনস্ট্রাকশন করেন। চলো সরি বলছি তো ভাই, আমার কথা সরি করেন না, আপনারা রাফিরে বুঝান, নাহলে কিন্তু সামনে খবর আছে। কি চল চল দেখা রাখেন। ভাবি ছোট ভাই এসব কি করে বেড়াচ্ছে? বাসায় মানুষ এসে বিচার দিচ্ছে, ও কি রংবাজ? কোনো ভদ্র করে ফ্যামিলির ছেলেকে এমন করে তুমি বলো তো আমাকে ভাবি, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, তোমার ভাইকে আমার কথা শোনে কেন শুনবে না? তুমি বড় ভাইকে বিচার দাও, ওর জন্য কি আমরা ঘর থেকে বের হতে পারবো না? মানুষ তো আমাদের খারাপ করবে, তখন কি করবো বলো তো? আচ্ছা আমি দেখছি। দেখছি না ভাবি, তাড়াতাড়ি দেখো, আমার তো এলাকায় থাকতে পারবো না, চলে যেতে হবে আমার এলাকা ছেড়ে। কিছু করতে বসে থাকতে পারে, কোন শৃঙ্খলা নাই জীবনে। আচ্ছা ও কার সাথে কথা বলতেছি আমি? মূল নষ্টের নায়িকা তো সামনে দাঁড়ো না আমার। আপনার চুলের কালার কি? এই যে পাটের আশের মতো রং করছে, আপনার চেহারার সাথে যাচ্ছে, মানাইতেছে। মানুষের এই কমন সেন্স কেন নাই? কেন আমাদের জাতির ফ্যাশন সেন্স থাকবে না যে চেহারার সাথে চুলের কালারটা মানাইতেছে না? এই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ আরে বাড়াবাড়ি তো তখন করতাম যদি আপনাকে বাসায় নিয়ে যেতাম, প্যারিসের সামনে চুলটা ধরে কাছিদের টাস করে কেটে দিতাম। কাছি যান, আপনি আপনার নিজের রাস্তা নিজে মাপেন। যান কোলের মধ্যে পড়ছি রেখে আমি, তার নিজে কোলের মধ্যে পড়ছে আমার।